আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্লু মুন রিংস। এটা দেখতে মনে হচ্ছে যে এটা তো বাসায় বানানো অসম্ভব একটা ব্যাপার, আসলে কিন্তু তা না। আমার মতে এটার মতো সহজ কোনো রেসিপি আর হতেই পারে না। এটা বানানো একদমই সহজ, আর বাসায় কিন্তু একদমই রেস্টুরেন্ট স্টাইলে আপনারা এই ব্লু মুন রিংসটা তৈরি করে ফেলতে পারেন। আর গেস্ট আসলে কিন্তু খুব সহজে এটা বানিয়ে গেস্টদেরকেও চমকে দেওয়া যায়, আর এটা খেতেও অনেক মজা হয়। কেউ কিন্তু ধরতেই পারবে না যে এটা 7-Up দিয়ে তৈরি। আর আজকে শুরুতেই একে রিকোয়েস্ট করছি সবাইকে, যদি ভালো লাগে তাহলে প্লিজ একে লাইক দিবেন, আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই প্রচণ্ড গরমে একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস হলে কিন্তু মন্দ লাগে না, খুবই ভালো লাগে আসলে গরম একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে। সো চলেন শুরু করা যাক। আমাদের এটা বানাতে মাত্র 3টা উপকরণ লাগবে। অ্যাট ফার্স্ট আমি এক ফালি লেবু কেটে নিয়েছি। এখন লেবুটাকে আমি গ্লাসের চারদিকে লেবুর রসটা এমন করে মাখিয়ে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি করা হয় গ্লাসটাকে ডেকোরেশন করার জন্যে। আমি এখানে চিনি ইউজ করব, যেন চিনিটা সুন্দর করে লেগে যায়, সেজন্যে আমি লেবুটার রস চারদিকে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি চান আপনারা কিন্তু এটা মধু দিয়েও করতে পারবেন। দেন লেবুর রসটা মাখানো হয়ে গেলে গ্লাসে, তারপর আমরা চিনি দিয়ে এমন করে গ্লাসটাকে মাখিয়ে নেব। অ্যাকচুয়ালি এটা জাস্ট ডেকোরেশনের জন্যই করা হয়, এছাড়া আর কিছুই না। সো এই তো আমার গ্লাসটা কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গেল, আর এটাকে বলে সুগারিং ডেকোরেশন। যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে কিন্তু সেটা খেতে আরও ভালো লাগে, তাই না? সো এখন এখানে আমি কিছু আইস কিউব দিয়ে দেবো, 4-5 টুকরোর মতো। দেন এইখানে আমি দিয়ে দিব 7-Up। এখানে কিন্তু আপনারা যে কোনো কালারলেস ফিজি ড্রিঙ্কস ইউজ করতে পারেন। সো আমি এখানে 7-Up অর্ধেকটা দিয়ে নেব এখন। অর্ধেকটা দেওয়া যখন শেষ হয়ে যাবে তারপর এখানে দিয়ে দেব বিট লবণ। এখানে আমি 1/2 চা চামচের রকম বিট লবণ ইউজ করেছি। আপনাদের বাসায় যদি এটা অ্যাভেলেবল না থাকে সো সেক্ষেত্রে কিন্তু আপনারা নর্মাল বাসায় যে লবণটা ইউজ করি সেটা ইউজ করতে পারেন। দেন আমি এখানে 1 চা চামচ লেবু রস দিয়ে দিলাম। তারপর গ্লাসটা কিন্তু আমরা এখন বাকিটুকু 7-Up দিয়ে ভরে নেব। আসলে এটা ফার্স্টেই ভরে দেওয়া হয় না এই জন্যে যে লবণটা দেওয়ার পর কিন্তু এটা উপচে পড়ে যাবে, সেই জন্যে। তারপর এখানে আমি ব্লু কালারের একটু কালার মিক্স করে এটাকে এখন মিক্স করে নিচ্ছি, আর স্ট্র দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। আসলে লবণটা যে দিয়েছিলাম সেটাও একটু গলে যাবে সেই জন্যে। আর এটা কিন্তু দেখতে এখন অনেক সুন্দর লাগছে। এই তো খুবই সিম্পল একটা ব্যাপার, তেমন কিছুই লাগে না, তারপরও কিন্তু এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আর এটা কিন্তু অতিথি আসলে এটা আপনি খুব সহজে বানিয়ে দিতে পারবেন, আর গেস্টরা কিন্তু একদমই বুঝতে পারবে না যে এটা 7-Up দিয়ে তৈরি করা। এটার টেস্ট কিন্তু একদমই অন্যরকম আর খুবই ভালো লাগে খেতে। সো খুব সহজেই কিন্তু বাসায় বানিয়ে ফেলা যাবে এই ব্লু মুন রিংস। আর সবাই আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আমার এই ব্লু মুন রিংসটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।